আজকে আমি যে সিনেমাটিকে এক্সপ্লেইন করতে চলেছি সেই সিনেমাটির আর আলাদা করে কোনো ইন্ট্রোর দরকার পড়ে না। শুধু বলবো সিনেমাটি 33 বারের নমিনেশনের তালিকায় 19টি অ্যাওয়ার্ড পেয়েছে। সিনেমাটিতে 4টি ঘটনা রয়েছে আর এক একটি ঘটনা মাস্টারপিস। শুধু ঘটনাগুলো দেখবে আর ভাববে যে এটা কি হলো, তবে সিনেমাটিতে ঘটনাগুলোকে মিক্স করে দেখানো হয়েছে। আর আমি যদি সেই রকমভাবেই এক্সপ্লেন করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি ঘটনাগুলোকে সাজিয়ে নিয়ে এক্সপ্লেন করব। তার আগে তোমাদের অনেক 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 ধন্যবাদ আগের ভিডিওটিতে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি পার্সনকে আমার বুকের গভীর থেকে অনেক 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 ভালোবাসা। যারা আমার ভিডিও দেখেছো, যারা দেখছো, যারা আমার ভিডিওতে লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, তোমাদের যত ধন্যবাদ জানাবো তত কম পড়বে। শুধু এটাই বলবো, এই ভালোবাসাটা এইভাবেই রেখো, এইভাবেই সাপোর্ট করে যেও। তো এবার ভিডিওর দিকে আসি। আর এই মাস্টারপিস সিনেমাটিকে এক্সপ্লেইন করার আগে নমস্কার, আমি ভোলা পাল, তোমরা দেখছো মাল্টি স্টোরি প্রেজেন্ট সুপার ডিলাক্স। সিনেমাটির শুরুতেই ব্যাকগ্রাউন্ডে একটি ছেলেকে একটি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে শোনা যায়। ছেলেটি মেয়েটিকে বলে, আমি এক মাস্তানের কাছে অনেক টাকা ধার করেছি কিন্তু আমার কাছে এখন টাকা নেই, সে টাকা আমি শোধ করবো কীভাবে সে নিয়ে খুব টেনশানে আছি। তখন ফোনের উপাশ থেকে মেয়েটি বলে, আমার কাছে চলে আসো, আমি তোমার সব টেনশান দূর করে দেবো। এরপরে সিন শুরু হয়, আর সিন শুরু হলে দেখা যায় ছেলেটি সত্যি সত্যি মেয়েটির কাছে চলে এসেছে আর তারা দুজনে খাটের উপরে পালাংতর প্রেম করছে। মেয়েটির নাম হলো বিম্বু। তারা দুজনে ফিজিক্যাল হওয়ার সময় বিম্বু হঠাৎ করে দেখে ছেলেটি আর কোনো রকম নড়াচড়া করছে না, তাই বিম্বু ছেলেটির বুকে কান দিয়ে তার হার্টবিট শোনার চেষ্টা করে কিন্তু কোনো রকম আর হার্টবিট শুনতে পায় না। অর্থাৎ বিম্বুর সঙ্গে ফিজিক্যাল হওয়ার জোশে ছেলেটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। সে দেখে বিম্বু ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে তার স্বামী মুগিল বাড়ি ফিরে আসে। মুগিল যখন তার ফ্ল্যাটে আসার জন্য সিঁড়ি বেয়ে ওপরে ওঠে তখন তাদের বিল্ডিংয়ের একটি লোক তাকে ডাকে আর বলে, আমার বাড়িতে না কিছু আত্মীয় এসেছে কিন্তু আমার ফ্ল্যাটে জায়গা কম পড়ছে, তাই তোমার ফ্ল্যাটে যদি কিছুক্ষণের জন্য তাদের রেস্ট করতে দিতে তাহলে খুব ভালো হতো। সেই কথা শুনে মুগিল বলে, হ্যাঁ কোনো প্রবলেম না, তাদের পাঠিয়ে দাও আমার ফ্ল্যাটে। কিন্তু তার বউ যে রুমে কাণ্ড করে বসে আছে সেই ব্যাপারে সে কিচ্ছু জানে না। এরপরে সেই বাড়ির আত্মীয়রা তাদের রুমে চলে আসে, তাই মুগিল তাদের জিজ্ঞাসা করে, আপনারা কি কিছু খাবেন? আত্মীয়রা বলে, না না কিচ্ছু খাবো না, শুধু ঠান্ডা জল হলেই হবে। এই কথা শুনে মুগিল তাদের ঠান্ডা জল দেওয়ার জন্যে ফ্রিজ খুলতে চাইলে বিম্বু ইশারা করে ফ্রিজটি খুলতে বারণ করে কিন্তু মুগিল তার কথা এড়িয়ে যায়। তবে সে ফ্রিজ খুলতে ভীষণভাবে চমকে ওঠে, কারণ বিম্বু ছেলেটির লাশটিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। না ওঠেলা, সেটি দেখে মুগিল বিম্বুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে সে আত্মীয়দের কোনো রকম কিছু বুঝতে দেয় না। সে বিম্বুকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কে এই ছেলেটি? তখন বিম্বু তাকে বলে, সে আমার কলেজের বন্ধু, আমরা কলেজে থাকাকালীন প্রেম করতাম, তবে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পরে আজকে সে প্রথম হঠাৎ করে আমাকে ফোন করে। সে তার টেনশনের কথা আমাকে বলে, তাই তার টেনশন দেখে আমার খুব খারাপ লাগে, সেই জন্য আমি তাকে আমার কাছে আসতে বলি। আর কিভাবে জানি আমাদের মধ্যে সব কিছু হয়ে যায়, আর আমরা যখন ফিজিক্যাল হই তখন সে হঠাৎ করে মারা যায়, আমি কিন্তু ইচ্ছা করে তাকে মারিনি। এইবার এই কথা শুনে মুগিল তার উপরে রেগে যায়, তাকে রাগ দেখাতে শুরু করে কিন্তু বিম্বু তার রাগ দেখে বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু স্বীকার করে নেব। তবে মুগিল সমাজে বদনামীর ভয়ে তাকে পুলিশে যেতে বারণ করে, কারণ পুলিশে গেলে সবাই তো জেনে যাবে যে মুগিলের অনুপস্থিতিতে তার বউ বাড়িতে ছেলেটাকে এইসব কাজ করে, এতে লোকে তো মুগিলের উপরেই আঙুল তুলবে। তাই মুগিল সিদ্ধান্ত নেয় তারা লাশটিকে ছোট ছোট করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসবে, তাই তারা লাশটিকে কাটতে শুরু করে। তবে তারা যেহেতু কোনোদিনও এরকম কাজ করেনি সেই জন্য তার হাজার চেষ্টা করেও লাশটিকে আর কাটতে পারে না, তাই মুগিল এবার অন্য প্ল্যানিং করে। এবার তারা লাশটিকে তোশকের মধ্যে ঢুকিয়ে তোশক সমেত লাশটিকে নিচে ফেলে দেয়। তারপরে সবার চোখের আড়াল করে তারা লাশটিকে তোশক থেকে বের করে যেই গাড়িটি নিয়ে ছেলেটি বিম্বুর সঙ্গে দেখা করতে এসেছিল সেই গাড়িতেই লাশটিকে বসিয়ে নেয় আর গাড়িটি নিয়ে সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। তবে পেছন থেকে একটি লোক তাদের গাড়ির পিছু করতে শুরু করে। এরপরে মুগিল আর বিম্বু গাড়িটিকে একটি ফাঁকা রাস্তায় নিয়ে আসে, তারা সেখানে গাড়িটিকে রেখে সেখান থেকে চলে যায় কিন্তু মুগিল রাস্তায় একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে আবার গাড়িটি নিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। তারা এবার গাড়িটি নিয়ে রেল লাইনের পাশে এসে দাঁড়ায় আর এখানে মুগিল তার মনের সমস্ত রাগ, সমস্ত ফ্রাস্ট্রেশন বের করতে শুরু করে। হাজার হোক, নিজের বউ যদি পরপুরুষের সঙ্গে এমন করে বেড়ায় তাহলে কার মাথা ঠিক থাকে, তাই সে একাই পাগলের মতো বকতে শুরু করে আর এইভাবে সে তার মনের সমস্ত রাগ বের করে ফেলে। এদিকে লোকটি তাদের পিছা করতেই থাকে,
লোকটি তাদের সমস্ত অ্যাক্টিভিটির ভিডিও বানিয়ে রাখে। এরপরে তারা গাড়িটিকে রেল লাইনের উপরে রেখে দেয় যাতে ট্রেন এসে অ্যাক্সিডেন্ট করে দেয়, ব্যাপারটা যাতে অ্যাক্সিডেন্টের মতো মনে হয়। তবে মুগিল আশেপাশে খোঁজ নিয়ে শুনে যে ট্রেন আসতে এখনও 2 ঘন্টা লাগবে, তাই তারা কিছু খাওয়ার জন্যে এটিএমে টাকা তুলতে যায়। কিন্তু এটিএমে টাকা না থাকার কারণে আবার তারা সেখানে ফিরে আসে আর এবার তারা ড্রাইভিং সিটে লাস্টিকে বসিয়ে দেয়। কিন্তু তখনই লোকটি তাদের ফোন করে, সে বলে কেন জানি মানুষের মনে হয় যে তারা খুন করে চুপচাপ বেঁচে যাবে, কিন্তু তারা ঠিক ধরা পড়ে যায়। তাই যদি বাঁচতে চাস তাহলে গাড়িটি রেল লাইন থেকে সরিয়ে নে, আমি একটু পরেই তোদের সামনে আসছি। তাই কথা মতো পরের সিনে লোকটি তাদের সামনে চলে আসে। তবে এ কোনো সাধারণ লোক নয়, এই লোকটি পুলিশ, এর নাম এসআই বার্লিন। তো পুলিশটি তাদেরকে সেখান থেকে তার পেছন পেছন আসতে বলে। এরপরে সে তাদেরকে একটি ফাঁকা কারখানায় নিয়ে আসে। এখানে পুলিশটি তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তাই বিম্ভু হরহর করে সব কিছু বলে দিতে শুরু করে। সে বলে আমরা দুজনে বন্ধু হই, তাই আজকে আমাদের মধ্যে ফিজিক্যাল হওয়ার সময় সে হঠাৎ করে মারা যায়, আমরা তাকে খুন করিনি, সে নিজের থেকেই মরে গেছে। এইবার এই কথা শুনে পুলিশটি তাকে নিয়ে ভীষণভাবে মজা করতে শুরু করে। সে বলে এমনভাবে ফিজিক্যাল হলে যে কাল হো না হো, বেচারাকে এরকমভাবে মরণ দিলে তো আমাকে তো তাহলে এবার তোমাদের অ্যারেস্ট করতে হবে। তবে তোমাদের অ্যারেস্ট করলে সরকার আমাকে ওই ব্রোঞ্জের মেডেল দিবে, এতে আমার কিছু যায় আসে না, আমি তোমাদের ছেড়ে দিতে পারি আর তোমাদের সমস্ত ভিডিও ডিলিট করে দিতে পারি। তবে তার পরিবর্তে আমি কি পাবো? সেই কথা শুনে মুগিল বলে আমার কাছে 5 লাখ টাকা আছে, সেটা আপনাকে দিয়ে দেবো। কিন্তু পুলিশটি সেই টাকা নিতে চায় না, সে বিম্ভুর দিকে তাকিয়ে অন্যরকম ইশারা করে, অর্থাৎ সে তাদেরকে ছেড়ে দেওয়ার স্বার্থে বিম্ভুর সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়, তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করতে চায়। কিন্তু বিম্ভু তার সঙ্গে এইসব করতে চায় না, কারণ যেমনই হোক ছেলেটিকে সে একসময় ভালোবাসত, সেই জন্যে সে তার সঙ্গে ফিজিক্যাল হয়েছে। তা বলে সে সবার সঙ্গে ফিজিক্যাল হবে নাকি? তবে মুগিল অন্য কোনো আর রাস্তা খুঁজে পায় না, তাই সে বিম্ভুকে বোঝানোর চেষ্টা করে, সে যেন পুলিশটির কথা মেনে নেয়। কিন্তু বিম্ভু এমনটা করতে কোনো মতেই রাজি হয় না। তবে এদিকে পুলিশের ব্ল্যাকমেলিং কথা আর অন্যদিকে মুগিলের ভয় দেখে সে শেষমেশ পুলিশটির কথা মেনে নেয়। তাই এবার পুলিশটি মুগিলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়ির সঙ্গে আটকে দেয় যাতে সে তার বউয়ের সাথে ফিজিক্যাল হতে পারে। এবার সে আস্তে আস্তে করে বিম্ভুর দিকে আগাতে শুরু করে। তবে যেমনই হোক বউ বলে কথা, মুগিল এই সিন দেখে নিজের বিবেক আর স্ত্রীর প্রতি ভালোবাসার টানে নিজেকে আটকে রাখতে পারে না, সে পুলিশটিকে বাধা দেওয়ার জন্য ছটপট করতে শুরু করে দেয়। আর এদিকে বিম্ভু তো কান্না করতে থাকে, তবুও পুলিশটি বিম্ভুর দিকে আগাতে থাকে। কিন্তু হঠাৎ করে ওপর থেকে একটি টিভি সোজা এসে তার মাথার উপরে পড়ে আর সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়। তবে এই টিভিটি কোথা থেকে আসলো সেটা কিন্তু এখন জানা যাবে না, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু জেনে যাবে। এইবার এদিকে আরেকটি অন্য ঘটনায় চলে আসি। আর এই ঘটনায় কয়েকজন বন্ধুর একটি গ্রুপ থাকে, তবে এই গ্রুপের প্রতিটি ছেলে মারাত্মক পরিমাণের শয়তান, তারা কোনো কিছু করতে ভয় পায় না, আর শয়তান হলে যা হয়। তো আজকে এই গ্রুপের একটি বন্ধুর বাড়ি ফাঁকা থাকবে, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকে সবাই মিলে তারা ব্লু ফিল্ম দেখবে। সেই প্ল্যানিং মতো তারা কোনো রকম একটি মহিলা দোকানদারের কাছ থেকে ব্লু ফিল্মের ক্যাসেট নিয়ে সে বন্ধুর বাড়ি চলে যায়। এবার তারা সবাই মিলে চোখে 3D চশমা পরে সেই ফিল্ম দেখতে বসে পড়ে, রীতিমধ্যে ফিল্ম শুরু হয়ে যায়। কিন্তু ফিল্মের হিরোইন একটু স্টাইল মেরে নিজের চেহারা দেখাতেই সবাই চমকে ওঠে, কারণ মহিলাটি এই বন্ধুটির মা, ভাবা যায় কথাটা। আর এই ছেলেটির নাম হলো সুরি। এইবার এই সিন দেখে সুরি পাগল হয়ে যায়, সে মানতে পারছে না যে তার মা ব্লু ফিল্মে কাজ করে। সে রাগের মাথায় কোল্ড ড্রিঙ্কের বোতলটি টিভিতে ছুঁড়ে মেরে সেখান থেকে দৌড়ে পালায়। তার এই রকম অবস্থা দেখে আরেকটি বন্ধু তাকে শান্ত করার জন্য সেও তার পেছন পেছন দৌড়ায়। তবে যে বন্ধু টিভি ভাঙল সেই বন্ধু এদিকে ভয়ে কান্না শুরু করে দিয়েছে, কারণ তার বাবা যদি শোনে টিভি ভেঙে ফেলেছে তাও আবার ব্লু ফিল্ম দেখার জন্যে, তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলবে। আর এই ঘটনাটির সঙ্গে আরেকটি ঘটনা অ্যাড করছি, ঠিক আছে, কারণ এই দুটো ঘটনা একে অপরের সঙ্গে লিঙ্ক আছে, দুটো ঘটনা আমি যদি একসাথে না বলি তাহলে এক্সপ্লেন করা যাবে না। তো আরেকটি ঘটনায় কিছু লোককে একটি অসুস্থ বাচ্চাকে নিয়ে বসে থাকতে দেখা যায়, কারণ এরা সবাই এই লোকটিকে সুনামি ভগবানের ডান হাত মনে করে। এই লোকটির নাম হলো আপুরথাম, আর এই লোকটি হলো আপুরথামের চেলা, এর নাম হলো রামাস্বামী। তো রামাস্বামী লোকেদের সামনে আপুরথামের সুনামি ভগবানের ডান হাত হয়ে ওঠার ঘটনাটি শোনায়। সে বলে আজ থেকে 10 বছর আগে আপুরথাম জীবনের কাছে হার মেনে সুসাইড করার জন্য সমুদ্রে ঝাঁপ দিতে গেছিল, কিন্তু আপুরথাম যখন সমুদ্রের দিকে পা বাড়াচ্ছিল তখন সমুদ্রের জল পিছিয়ে যাচ্ছিল। তবে কিছুক্ষণ পরে হঠাৎ করে সমুদ্রের জল বিশাল বড় ঢেউ হয়ে তার দিকে ধেয়ে আসে, আর সেটি ছিল সুনামি। তাই সেই ঢেউ দেখে আপুরথামের মরার পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়, এবার সে বাঁচার জন্য ডাঙ্গার দিকে দৌড়াতে শুরু করে।
কিন্তু সেই বিশাল বড় ঢেউ তাকে নিজের কব্জায় নিয়ে নেয়। তাই তখন আপুরথাম বাঁচার জন্যে হাতের কাছে যেই জিনিসটি পায় সেই জিনিসটিকে সে শক্ত করে ধরে থাকে। তারপরে সুনামি যখন থেমে যায় তখন সে দেখে যে জিনিসটিকে সে ধরেছিল সেই জিনিসটি হলো এই মূর্তিটি, আর তখন থেকেই সে লোকেদের সামনে এই মূর্তিটিকে সুনামি ভগবান আর নিজেকে সুনামি ভগবানের ডান হাত বলে পরিচয় দিতে শুরু করে। তাই সেই অন্ধবিশ্বাসে বিশ্বাস করে লোকেরা তাদের জীবনে বা তাদের শারীরিক কোনো প্রবলেম হলে তারা সেই প্রবলেম নিয়ে আপুরথামের কাছে আসে, কারণ তারা বিশ্বাস করে আপুরথাম সুনামি ভগবানের কাছে তাদের হয়ে প্রার্থনা করলে তারা ঠিক হয়ে যাবে। অন্যদিকে মায়ের ব্লু ফিল্ম দেখে সুরি নিজেকে নিয়ে ঘৃণা করতে শুরু করে। সে বলে, এই হাত দিয়ে আমি আমার মায়ের হাত পা মালিশ করে দিতাম। সে বলতে বলতে সে ঘৃণায় হাত ধুতে শুরু করে। তার এমন অবস্থা দেখে তার বন্ধু বলে, তুই যেমন করছিস তুই তো মনে হয় তোর মাকেই মেরে ফেলবি। এবার এই কথা শুনে সুরি বলে, হ্যাঁ সত্যি এবার আমি আমার মাকে মেরে ফেলবো। সেই কথা বলতেই সে আবার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। সে বাড়িতে গিয়ে দেখে তার মা রুমে নেই। তাদের বাড়ি থেকে সে দেখতে পায় তার মা পাশের বিল্ডিংয়ে বসে আছে। তাই সে এবার একটি স্ক্রুড্রাইভার নিয়ে দৌড়ে সে পাশের বিল্ডিংয়ে যেতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে দৌড়ে ওঠার কারণে তার পা স্লিপ করে যায় আর সে পড়ে যায়। তবে সেই স্ক্রুড্রাইভারটি তার নিজের পেটেই ঢুকে যায়। এবার তার মা তাকে সেই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তবুও সেই অবস্থাতেই শরীর রক্ত বন্ধ করার চেষ্টা করে। তারপরে তাড়াতাড়ি করে তাকে নিয়ে তারা লোকাল ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় পাশের বাড়ির মহিলাটি সুরির বাবাকে ফোন করে জানায় যে সুরির পেটে স্ক্রুড্রাইভার ঢুকে গেছে। এরপরে লোকাল ডাক্তার সুরির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে তাকে নিয়ে ভালো হসপিটালে যেতে বলে, কিন্তু তখনই সেখানে আপুরথাম চলে আসে। আর আপুরথাম আর অন্য কেউ নয়, আপুরথাম হলো সুরির বাবা। আর আপুরথাম নিজেকে যেহেতু সুনামি ভগবানের ডান হাত মনে করে সেই জন্য সে জোর করে সুরিকে সেই সুনামি ভগবানের মূর্তির সামনে নিয়ে আসে। এখানে এসে সে দরজা বন্ধ করে সুনামি ভগবানের সামনে প্রার্থনা করতে শুরু করে যাতে সুনামি ভগবান তার ছেলেকে ঠিক করে দেয়। কিন্তু দরজার ওপার থেকে সুরির মা আপুরথামের কাছে রিকোয়েস্ট করতে থাকে। সে বলে, সুরিকে নিয়ে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি তাকে বের করো। কিন্তু আপুরথাম কিচ্ছু শোনে না। তাই সুরির মা বাধ্য হয়ে সেখানকার কাউন্সিলরকে নিয়ে আসে। তারপরে কাউন্সিলর জোর করে সুরিকে সেখান থেকে নিয়ে গিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি করে দেয়। ডক্টর সুরির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে তার অপারেশন করতে চায়। তাই ডক্টর সুরির মাকে টাকা রেডি করতে বলে, কিন্তু সুরির মা বলে, এখন আমার কাছে টাকা নেই, আপনি অপারেশন শুরু করুন, আমি এক থেকে দুদিনের মধ্যে টাকা নিয়ে আসছি। কিন্তু ডক্টর বলে, না এমন হবে না, আগে অ্যাডভান্স টাকা পেড করুন, তারপরে অপারেশন শুরু হবে। সুরির মা বারবার করে ডক্টরের কাছে অনুরোধ করে, কিন্তু ডক্টর কিচ্ছু শোনে না। তখনই সেখানে আপুরথাম আসে। সেখানে এসে তার বউকে অর্থাৎ সুরির মাকে বলে, চলো আমরা সুনামি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি, তিনি চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, তিনি সব কিছু পারেন। এইবার এই কথা শুনে সুরির মা আপুরথামের গালে একটা কষিয়ে চড় মেরে দেয়। সে বলে, আজকে তুমি যদি কামাই করতে, আজকে তুমি যদি ঠিকভাবে চলতে, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। কেমন বাবা তুমি, তুমি দেখতে পাচ্ছ না যে টাকার দরকার? এখন যাও, যেখান থেকেই হোক টাকা জোগাড় করো। কিন্তু সেই কথা শুনে আপুরথাম আবার ঘুরে ফিরে এসে সুনামি ভগবানের কাছে এসে প্রার্থনা করতে শুরু করে। আর এই সময় রামাস্বামীর ফোনে একটি ফোন আসে। রামাস্বামী ফোনটি তুলতেই ফোনের উপাস থেকে সুরির মা বলে, আপুরথাম কি টাকার জোগাড় করলো? এখানে ডাক্তাররা টাকা ছাড়া সুরির চিকিৎসা করছে না। সেই কথা শুনে এবার আপুরথামের সুনামি ভগবানের উপরে রাগ হতে শুরু করে। সে মূর্তিটির সামনে দাঁড়িয়ে বলে, আমি কত করে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার ছেলেকে ঠিক করে দিচ্ছ না কেন? সেই কথা বলতেই সে আরও রেগে গিয়ে বলে, এ কোনো ভগবান না, আমি আর রাখবো না এই ভগবানকে। এই বলে সে মূর্তিটি ফেলে দিতে চায়, কিন্তু রামাস্বামী তাকে বাধা দেয়। তবুও আপুরথাম মূর্তিটিকে জোরপূর্বকভাবে ঠেলে ফেলে দেয় আর মূর্তিটি মাটিতে পড়ে ভেঙে যায়। কিন্তু আশ্চর্যভাবে মূর্তিটি মাটিতে পড়ে ভেঙে যাওয়ার পরে মূর্তিটির ভেতর থেকে অনেকগুলো হীরা বেরিয়ে আসে। এইবার সেই হীরা দেখে আপুরথাম আর রামাস্বামী অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা অবাক যে হীরাগুলো কোথা থেকে আসলো। তবে তারা আর দেরি না করে তারা তাড়াতাড়ি করে সেই হীরাগুলোকে বিক্রি করে সেই হীরা বিক্রির টাকা দিয়ে আপুরথামের চিকিৎসা করে। এবার এদিকে যে বন্ধু টিভি ভেঙে দিয়েছে সেই বন্ধু আর বাকি বন্ধুরা মিলে একটি নতুন টিভি নেওয়ার প্ল্যানিং করে। তবে টাকা কোথায় পাবে? তাই তারা তাড়াতাড়ি টাকা জোগাড় করার জন্য এক মস্তানের কাছে আসে। আর এই মস্তানটির নাম হলো ইদি আমিন। তাদেরকে যে ছেলেটি এখানে নিয়ে এসেছে সে ছেলেটি ইদি আমিনকে বলে, এই ছেলেগুলোর খুব টাকার দরকার, তাই এদের যদি একটা কাজ দিতেন তাহলে অনেক ভালো হতো। ইদি আমিন বলে, তা ঠিক আছে, কিন্তু ছেলেগুলোর গ্যারেন্টি কে নেবে? ছেলেটি বলে, আমি আছি, আমি এদের গ্যারেন্টি নিচ্ছি। সেই কথা শুনে ইদি আমিন তাদেরকে একটি বিষের বোতল দিয়ে বলে, অমুক সময়ে অমুক জায়গায় একটি লোক আসবে, তোমাদেরকে সেই লোকটির দুধের কাপে এটি মিশিয়ে দিতে হবে। এবার তারা কাজ পেয়ে তো বেশ খুশি, ইদি আমিনের কথা মতো তারা কাজে লেগে পড়ে। আর ঠিক সময়ে তারা জায়গা মতো এসে উপস্থিত হয়ে যায়। আর সেখানে একটি চাওয়ালা ছেলে চায়ের কাপে করে লোকটির জন্য দুধ নিয়ে যায়। সেই সময় তারা প্ল্যানিং করে ছেলেটিকে গল্পের জালে ফাঁসিয়ে পেছন থেকে সেই কাপটিতে বৃষ্টি মিশিয়ে দেয়।
এরপরে তারা ছেলেটিকে ছেড়ে দেয়। তাই রীতিমতো ছেলেটি দুধের কাপটি নিয়ে লোকটির কাছে আসে, আর লোকটি সেই দুধের কাপটি নিয়ে খেতেই যাবে কি তখনই তাদের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ভাবে কাউকে মারার থেকে কাউকে বাঁচালে নাকি বেশি টাকা পাওয়া যায়, সেই জন্যে তারা লোকটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তারা লোকটিকে দুধটি খেতে বারণ করে, বলে এটির মধ্যে বিষ আছে, কিন্তু এটা করতে গিয়ে উল্টা তারা ধরা খেয়ে যায়, কারণ ইদি আমিন তাদেরকে পরীক্ষা করার জন্যে সেই লোকটিকে সেখানে সেট করে রেখেছিল, অর্থাৎ লোকটি ইদি আমিনের লোক ছিল। তাই যে ছেলেটি এদের গ্যারেন্টি নিয়েছিল সেই ছেলেটিকে ইদি আমিন উল্টো করে বেঁধে রাখে আর এদেরকে এক একটাকে জুতা দিয়ে পেটাতে শুরু করে। কিন্তু এই মোটু জুতা পেটার হাত থেকে বাঁচার জন্যে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, আর এদিক ওদিক ছোটাছুটি করার ফলে এখানে আবার ইদি আমিনের টিভিটি এবার ভেঙে ফেলে। কিন্তু ইদি আমিন এই সিন দেখার পরে তাদেরকে আর মারে না, এবার সে তাদেরকে অর্ডার করে। সে বলে আজকে সন্ধ্যার মধ্যে ঠিক এই জায়গাতেই একটা নতুন টিভি যেন পাই। না ওঠেলা, এতক্ষণ একটা টিভি কেনার জন্য এত সব কাণ্ড ঘটিয়েছে, তার উপরে সে টিভিটি কিনতে পারেনি। কিন্তু এদিকে আরেকটি টিভি কেনার চা মাথায় এসে পড়ল। তবে এবার তারা একটি নতুন প্ল্যানিং করে, এবার তারা ভাবে তারা চুরি করবে। তাই সেই প্ল্যানিং মতো তারা চুরি করার জন্যে একটি লোকের বাড়িতে ঢুকে পড়ে। তারা চুপচাপ ড্রয়ার থেকে টাকা বের করে আরামসে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরে সেই টাকা নিয়ে টিভির দোকানে টিভি কিনতে গেলে টিভির দোকানদার বলে এইসব কি, এগুলো তো সব পুরাতন নোট, এইসব নোট তো বন্ধ হয়ে গেছে। না ওঠেলা, তারা চুরি করেছে ঠিকই, কিন্তু গাধার মতো চুরি করেছে। কিন্তু তখনই এই ছেলেটার হঠাৎ করে মনে পড়ে, সে বলে সেই ড্রয়ারে আরও টাকা ছিল, আমি ভেবেছিলাম এই টাকাতেই হয়ে যাবে, তাই আর আমি সেই টাকায় হাত দিইনি। হায় রে, এক একটা ছাগল তো। তাই তারা আবার প্ল্যানিং করে, আবার তারা সিদ্ধান্ত নেয় তারা সেই বাড়িতে আবার চুরি করতে যাবে। তো সেই প্ল্যানিং মতো তারা আবার সেই বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। তারা আবার সে ড্রয়ার থেকে চুপচাপ করে টাকা বের করে নেয়। তবে এবার তাদেরকে সেখানে একটি মেয়ে দেখে ফেলে। রীতিমতো মেয়েটিকে দেখে তো তারা থতমত খেয়ে যায়, তাই তারা ভয় পেয়ে একে অপরকে দোষ দিতে শুরু করে। কিন্তু আশ্চর্যভাবে তারা কথা বলছে ঠিকই, কিন্তু কেউ ঠোঁটার মুখ নাড়াচ্ছে না, মানে তারা কেমন জানি মনে মনে কথা বলছে। তাদের হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেছে, মানে তারা হাত পা নড়াচড়া করতে পারছে না। সেই জন্য একজন সেই অবস্থাতেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? এবার সেই কথা শুনে মেয়েটি তার শরীর থেকে মুখোশটি খুলে ফেলে, আর মুখোশটি খুলতেই দেখা যায় এ কোনো মেয়ে নয়, এ হলো এলিয়ান। মানে এলিয়ানটি সবসময় মেয়ের মুখোশটি পরেই থাকে। তো এরপরে আবার এলিয়ানটি মুখোশটি পরে না, আর মেয়েটি মুখোশটি পরতেই এরা সবাই স্বাভাবিক হয়ে যায়। আবার তারা ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারে, আবার তারা হাত পা নড়াতে পারে। তাই মেয়েটি এবার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের আমাকে দেখে ভয় লাগছে না? তার কথা শুনে এই ছেলেটি বলে, না তো, ভয় লাগছে না আমার। তাই মেয়েটি তার সাহস দেখে বলে, আমার একজন সাথী লাগবে, তুমি কি আমার সাথী হবে? ছেলেটি বলে, হ্যাঁ হব, কিন্তু বাকি বন্ধুরা তাকে এমনটা করতে বারণ করে। তাই বন্ধুদের কথা শুনে ছেলেটি এবার না করে, কিন্তু মেয়েটি বলে, ভরসা করো আমার উপরে। সেই বলে মেয়েটি তার হাত ছেলেটির কানে ঠেকিয়ে জোরে চিল্লাতে শুরু করে, আর একটু পরেই ছেলেটি ডবল হয়ে যায়। মানে এলিয়ানটি তার জাদুর দ্বারাই ছেলেটির একটি কপি বানিয়ে নেয়, অর্থাৎ ছেলেটি দুটো হয়ে যায়। তারপরে একটি ছেলে মেয়েটির সঙ্গে থাকে, আর আরেকটি ছেলে তার বন্ধুদের সাথে থাকে। আর মেয়েটি মানে এলিয়ানটি এই কাজের জন্য তাদেরকে টাকা দেয়, আর বলে যখনই কোনো দরকার পড়বে তখন আবার আসবে, ঠিক আছে? এবারে এরা সেই টাকা নিয়ে একটি টিভি কিনে আগে তাদের বন্ধুর বাড়িতেই নিয়ে যায়। তারপরে সেই ভাঙা টিভিটিকে খুলে ছাদে নিয়ে আসে, আর টিভিটিকে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর এটাই হলো সেই টিভিটা যেটা এসআই বার্লিনের মাথায় গিয়ে পড়েছিল। এবার বুঝতে পারলে তো পুলিশটির মাথায় কিভাবে আর কোথা থেকে টিভিটা এসে পড়েছিল? অর্থাৎ ছেলেগুলো নিজের অজান্তে একটি ভালো কাজ করে ফেলেছে। এবার এই লাস্ট ঘটনাটিতে একটি ছোট্ট ছেলে বহুদিন ধরে তার বাবার আশায় পথ চেয়ে বসে থাকে। ছেলেটির নাম রাজকুট্টি। তবে আজকে রাজকুট্টির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে, কারণ আজকে তার বাবা ফিরে আসবে। তাই সে সকাল সকাল সারা বাড়ি মাথায় তুলে রেখেছে। যখনই দরজায় ঘন্টির আওয়াজ পায় তখনই সে দৌড়ে দরজা খুলতে যায়, কিন্তু কখনো দুধওয়ালা আসে তো আবার কখনো প্রতিবেশীরা আসে। সে তার বাবা আসার খুশিতে দরজা ওয়েলকামের বোর্ড লাগিয়ে রাখে। এদিকে যত বেলা যায় তাদের বাড়ি তত লোকজনে ভরে যায়। তবে কিছুক্ষণ পরে ফাইনালি তার বাবা ট্যাক্সি করে সেখানে পৌঁছে যায়। কিন্তু ট্যাক্সির দরজা খুলতেই সবাই নিজের চোখে বিশ্বাসই করতে পারে না, তারা শুধু হ্যাঁ করে এই দৃশ্য তাকিয়ে থাকে। কারণ রাজকুট্টির বাবা পুরুষ থেকে নিজেকে পুরোপুরি মহিলার বেশে পরিবর্তন করে নিয়েছে। এই সিন দেখে বাড়ির সবার সমস্ত খুশিতে মাটি চাপা পড়ে যায়। তার আগে বলে দিই, যখন এ পুরুষ ছিল তখন এর নাম ছিল মানিক্কাম, আর এখন এর নাম শিল্পা। আর যেহেতু সে শিল্পা ক্যারেক্টারে আছে তাই আমি একে শিল্পা বলেই পরিচয় দিব। তো তারপরে শিল্পাকে এরকম অবস্থায় দেখে সবাই রাগ করলেও রাজকুট্টি কিন্তু তাকে মেনে নেয়। তবে তার বউ মনের মধ্যে অনেক রাগ, অনেক অভিমান আর অনেক প্রশ্ন নিয়ে তার দিকে একইভাবে তাকিয়ে থাকে। কিন্তু শিল্পা হঠাৎ করে তার বউয়ের কাছেই শাড়ি চায়, কারণ সে কাপড় চেঞ্জ করবে। তারপরে সিন চেঞ্জ হলে দেখা যায় শিল্পা তার বউয়ের চোখের সামনেই
কাপড় চেঞ্জ করছে। তার শাড়ি পরার কি বাহার, এরকম শাড়ি তো মনে হয় মেয়েরাও পরতে পারে না। তাই এই সিন দেখে তার বউ কেঁদেই ফেলে। একবার ভেবে দেখো, এটা একটা বউয়ের কাছে কেমন ক্রিটিক্যাল সিচুয়েশন হতে পারে। এতদিন ধরে যে মানুষটাকে সে একজন সফল পুরুষ ভেবে এসেছে, সে যদি একদিন হঠাৎ করে নিজেকে মহিলা হয়ে পরিচয় দেয়, তাহলে কেমন লাগে? মানে কেমন একটা বাজে সিচুয়েশন, তাই না? তাই এবার তার বউ তাকে বলেই ফেলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? কিন্তু শিল্পা সেই কথা শুনে বলে, আমাকে কেমন লাগছে? মানে তার বউয়ের কথার তার কাছে কোনো উত্তরই নেই। এরপরে রাজকুটটি শিল্পাকে নিয়ে, মানে তার বাবাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে রাজকুটটি শিল্পাকে জিজ্ঞাসা করে, তুমি পুরুষ নাকি মহিলা বাবা? শিল্পা সেই কথা শুনে বলে, আমি একজন মহিলা। আমি সবসময় একজন মহিলা হতে চেয়েছিলাম। আমার মেকআপ করতে, আমার শাড়ি পরতে, আমার গয়না পরতে খুব ভাল লাগে। তার এই কথা শুনে রাজকুটটি বলে, তুমি এতদিন কোথায় ছিলে বাবা, আর কি করতে? শিল্পা তাকে বলে, আমি মুম্বাই ছিলাম, আর টাকা রোজগারের জন্যে লোকেদের সামনে গিয়ে হাততালি বাজিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশীর্বাদ করতাম। রাজকুটটি বলে, সত্যি? শিল্পা বলে, হ্যাঁ সত্যি, দেখবে। সেই বলে সে একটি পানের দোকানের সামনে গিয়ে হিজড়ার মতো হাততালি বাজিয়ে দোকানদারের কাছ থেকে টাকা নেয় আর তাকে আশীর্বাদ করে। সেই দেখে রাজকুটটি খুব আনন্দ পায়। এরপরে রাজকুটের পেচ্ছাপ পেয়ে যায়, তাই শিল্পা তাকে নিয়ে টয়লেটে যায়। এবার রাজকুটটি পেচ্ছাপ সেরে চেন লাগাতে গেলে তার মেশিন চেনের মধ্যে আটকে যায়। আর ছোটোবেলায় এমন কার কার সঙ্গে হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? উফ, কি যন্ত্রণা রে ভাই। তো তাই শিল্পা রাজকুটটিকে সাহায্য করার জন্য তার কাছে দৌড়ে আসে, কিন্তু তখনই সেখানে একটি পুলিশ চলে আসে। আর পুলিশ এই অবস্থায় দেখে তাকে সন্দেহ করে। পুলিশটি ভাবে শিল্পা হয়তো রাজকুটটির সঙ্গে কিছু খারাপ করার জন্যে এখানে নিয়ে এসেছে, তাই পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। আর এই থানার এসআই হলো বার্লিন, মানে সেই পুলিশটি যে বিম্বু আর মুগিলের পিছা করতে গিয়ে তার মাথায় টিভি পড়ে মারা গেছিল। তবে তোমরা হয়তো ভাবছো যে এই ঘটনায় আবার বেঁচে আছে কিভাবে? কারণটা আমি তোমাদের প্রথমের দিকেই বলেছিলাম যে সিনেমাটিতে চারটি ঘটনাকে মিক্স করে দেখানো হয়েছে, আর আমি তো ঘটনাগুলোকে পার্ট পার্ট করে সাজিয়ে এক্সপ্লেন করছি সেই জন্যে। তো এখানে শিল্পা বারবার করে পুলিশটিকে বলে যে এই বাচ্চাটি আমার নিজের ছেলে, কিন্তু পুলিশটি তার কিচ্ছু শোনে না, পুলিশটি তার কথায় বিশ্বাসই করে না। বরং সে এক এক করে থানার সবাইকে বাইরে পাঠিয়ে দেয় আর শিল্পাকে একটি রুমে নিয়ে গিয়ে তার সঙ্গে নোংরা কাজ করে। এরপরে শিল্পা সে রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে আর রাজকুটটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ পুলিশটি তাদেরকে ছেড়ে দেয়। তারপরে তারা সোজা রাজকুটটির স্কুলে চলে আসে আর এখানেও সবাই শিল্পাকে নিয়ে মজা করতে শুরু করে। তাকে সবাই খুব অপমান করে, তার কথা কেউ শোনেই না। গার্ড তাকে বারবার করে স্কুল থেকে বেরিয়ে যেতে বলে। তাই সেই অপমানের যন্ত্রণায় শিল্পা সোজা সেখান থেকে টিকিট কাটার জন্য একটি দোকানে আসে, কারণ শিল্পা আর এই অপমান সহ্য করতে পারছে না, সে আবার মুম্বাই ফিরে যাবে। এরপরে শিল্পা আর রাজকুটটি স্কুল থেকে সোজা একটি মার্কেটে এসে ওঠে। এখানে শিল্পা পান খাওয়ার জন্যে একটি পানের দোকানের সামনে এসে দাঁড়ায় আর পান খেয়ে এসে গল্পের তালে তালে রাজকুটটিকে ছেড়ে অনেকটা এগিয়ে আসে। এরপরে শিল্পা রাজকুটটির কোনো রকম আওয়াজ না পেয়ে পেছনে ঘুরে দেখে রাজকুটটি নেই, তাকে সে হারিয়ে ফেলেছে। তাই সে এবার রাজকুটটিকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, তাকে তন্নতন্ন করে গোটা মার্কেট খুঁজে, কিন্তু খুঁজে আর পায় না। তাই সে দৌড়ে আবার সে পানের দোকানে যায়, কিন্তু তাকে সেখানেও পায় না। তাই সে বাধ্য হয়ে থানায় মিসিং ডায়েরি করতে যায়, কিন্তু এখানে আবার এসআই বার্লিন তাকে দেখে খুশি হয়ে যায়। শিল্পা বলে, আমার ছেলে হারিয়ে গেছে, তাকে দয়া করে খুঁজে দিন। কিন্তু পুলিশটি তার কথা পাত্তাই দেয় না, বরং সে আবার তাকে তার সঙ্গে নোংরা কাজ করতে বলে। কিন্তু শিল্পা এবার রেগে গিয়ে বলে, কেমন মানুষ আপনি, আমার ছেলে হারিয়ে গেছে আর আপনি এইসব করতে বলছেন? তবে একটা কথা আছে না, মানুষের যখন কোনো কিছু করার ক্ষমতা থাকে না তখন সবাই সেই সুযোগের অপব্যবহার করে। ঠিক তেমনই ইন্সপেক্টর বার্লিন শিল্পার এই করুণ সময়ে তার ব্যবহার করতে শুরু করে, তার গালে একটা কষে চড় মেরে দেয়। কিন্তু শিল্পা ভয় না পেয়ে তাকে বলে, আমি আপনার জন্য কত কী করলাম আর আপনি এখন এই রকম করছেন? শিল্পার মুখে এই কথা শুনে ইন্সপেক্টর বার্লিন বলে, আমাকে ব্ল্যাকমেল করছো? সেই বলে সে শিল্পাকে মারতে শুরু করে। তবে শিল্পা এবার তার আসল রূপ ধারণ করে। কথায় আসে না, হিজড়াদের একই দেহে নারী আর পুরুষের দুই রূপ থাকে, যাকে আমরা হিন্দু ধর্মে অর্ধ নরেশ্বর বলি। ঠিক সেই রূপ ধারণ করে শিল্পা ইন্সপেক্টর বার্লিনের উপরে চড়াও হয়, কিন্তু তাকে কিচ্ছু করে না, শুধু তার কপাল ছুঁয়ে তাকে অভিশাপ দেয়। সে বলে, তুই মরবি, তুই খুব তাড়াতাড়ি মরবি। সেই বলে সে সেখান থেকে চলে আসে। এরপরে শিল্পা আবার রাজকুটটিকে নানান রকম জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে আর কোনোভাবেই খুঁজে পায় না। তাই সে শেষমেশ নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে দেখে রাজকুটটি নিজের থেকে বাড়ি ফিরে এসেছে। রাজকুটটি সেখানে হারিয়ে যায়নি, সে নিজের থেকে বাড়ি চলে এসেছিল, কারণ সে শিল্পার কাছে টিকিট দেখতে পেয়েছিল। যে টিকিটটি শিল্পা আবার মুম্বাই ফিরে যাওয়ার জন্য কেটেছিল, সেই টিকিটটি সে তার কাছে দেখেছিল। আর সেই টিকিটটি দেখে রাজকুটটি মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছিল, কারণ তার বাবা যেমনই হোক সে চায় না তার বাবা আবার তাদেরকে ছেড়ে চলে যাক। এবার রাজকুটটির মুখে এই কথা শুনে শিল্পা রিয়েলাইজ করে যে রাজকুটটিকে ছেড়ে যাওয়াটা তার ঠিক হবে না। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে সারা জীবন এবার তাদের সঙ্গেই থাকবে।
এবার এই ঘটনাগুলোর হ্যাপি এন্ডিং যদি আমি তোমাদের সামনে বলি, তাহলে মুগিল আর বিম্ভু তাদের নিজের ভুলগুলো বুঝতে পারে যে একজন স্বামীর যতই কাজের চাপ থাকুক না কেন, স্ত্রীকে সময় দেওয়াটা স্বামীর কর্তব্য। আর একজন স্ত্রীর ক্ষেত্রে যতই তার স্বামী ব্যস্ত থাকুক না কেন, কখনোই নিজের স্বামীর বিশ্বাসকে নষ্ট করে নিজের পবিত্রতাকে নষ্ট করতে হয় না। এদিকে সে সুনামি ভগবানের অন্ধভক্ত, ভগবানের মূর্তি উল্টে দিয়ে সেখান থেকে হীরা পেয়ে সে টাকা দিয়ে তার ছেলের চিকিৎসা করে আর বুঝতে পারে যে ভগবানকে অন্তর থেকে শ্রদ্ধা আর ভক্তি করো, কিন্তু অন্ধবিশ্বাসী হয়ে নিজের বা অপরের ক্ষতি করো না। সেইবার থেকে আবার তার বউয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে চায়। অন্যদিকে শুরিকে তার মা বোঝায় যে এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ লুকিয়ে লুকিয়ে অ্যাডাল্ট সিনেমা দেখে, যদি অ্যাডাল্ট সিনেমা দেখা দোষ না হয় তাহলে সেই সিনেমায় অভিনয় করাটা কি দোষের? সেই সিনেমা দেখার জন্য কাউকে না কাউকে তো অভিনয় করতেই হবে। আমি একটি সিনেমায় যেমন দেবীর রোল করেছিলাম, তা বলে কি সবাই আমাকে দেবী বলে চিনবে? এটা একটা মানুষের দেখার নজর, কেউ আমাকে দেবী হিসাবে জানে তো আবার কেউ আমাকে অ্যাডাল্ট সিনেমার হিরোইন হিসেবে জানে। তার মার কাছে এইসব কথা শুনে শুরি রিয়েলাইজ করে যে তার মা কোনো ভুল কাজ করেনি, তাই সে তার মাকে ক্ষমা করে দেয়। এদিকে এলিয়েনটি ছেলেটির সঙ্গে বেশ সুন্দরভাবেই দিন কাটায়, আর অপরদিকে শিল্পাকে তার বউ স্বীকার করে নেয়, কারণ মানুষের নিজের মতো করে বাঁচার পূর্ণ স্বাধীনতা আছে, তার পূর্ণ অধিকার আছে সে নিজের মতো করে বাঁচবে। তো এভাবেই হ্যাপি এন্ডিং নিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। আর জানি না ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এতদূর যদি দেখেই থাকো তাহলে তোমাকে অনেক 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 ধন্যবাদ। তার সঙ্গে এটাই বলবো যে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল সাপোর্ট দেখিও। এরপরে দেখা হবে আবার কোনো বেস্ট ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা, বাই বাই।